তবে অবশ্যই এখানে একটি লক্ষণীয় বিষয় যে মহিলাদের 30 বছর হয়ে গেছে তাদের কিন্তু অনেক সময় ডিম্বাণু কমে যায়। এই ডিম্বাণু কমে যাওয়ার ফলেও কিন্তু আপনার বাচ্চা না হতে পারে। সে অবস্থায় অবশ্যই বলবো দর্শক, আজকের বিষয় হচ্ছে কেন মহিলাদের বাচ্চা হয় না দীর্ঘদিন যাবত চেষ্টা করার পরও। অনেক মহিলারা আছেন বা অনেক পুরুষরা আছেন দীর্ঘদিন যাবত চেষ্টা করছেন কিন্তু বাচ্চা হচ্ছে না, আর কারণটা কি তাও খুঁজে পাচ্ছেন না। বিশেষ করে দেখা যাচ্ছে যারা নবদম্পতি তারা অনেক দিন যাবত ট্রাই করছেন কিন্তু বাচ্চা হচ্ছে না, অনেক হতাশার মধ্যে ডুবে আছেন। তো এর মধ্যে অনেক পুরুষেরা বা নারীরা মনে করেন যে তারা বন্ধাত্বের রোগে ভুগছেন বা ইনফার্টিলিটি সমস্যায় ভুগছেন। আসলে এটি নাও হতে পারে আপনার, কারণ হচ্ছে একজন স্বামী এবং একজন স্ত্রী যদি সঠিকভাবে বা সঠিক নিয়মে যদি মেলামেশা করে থাকেন টানা এক বছর, এবং এই এক বছর চেষ্টার ফলেও যদি বাচ্চা নিতে না পারেন বা ব্যর্থতা প্রকাশ করেন তখনই এটিকে বলা হয় ইনফার্টিলিটি সমস্যা বা বন্ধাত্ব রোগের সমস্যা। তবে অবশ্যই এটি মনে রাখার বিষয়, আপনারা যদি বিয়ের পর থেকে প্রায় এক টানা ছয় মাস যদি সহবাস করেন সঠিক নিয়মে বা মেলামেশা করেন, আর এরপর যদি আপনাদের বাচ্চা না হয় ছয় মাসের পর থেকে, তাহলে অবশ্যই আপনারা জরুরি অবস্থায় চিকিৎসক দেখাতে হবে। তবে এখানে একটি লক্ষণীয় বিষয় হচ্ছে অনেকেই মনে করেন যে ঘরে স্ত্রীর সমস্যা বা আপনার ওয়াইফের সমস্যা, আসলে সেটি না, আপনারও সমস্যা থাকতে পারে এই বাচ্চা না হওয়ার পিছনে। কারণ হচ্ছে পুরুষ বন্ধাত্বের সমস্যা একটি এবং মহিলা বন্ধাত্বের সমস্যা আরেকটি। এই ইনফার্টিলিটির সমস্যা কিন্তু আমাদের বাংলাদেশে তিন ভাগের মধ্যে এক ভাগ হচ্ছে পুরুষের জন্য এবং দুই ভাগ হচ্ছে নারীদের জন্য এই বাচ্চা হয় না। তবে পুরুষের কোন কারণটিতে আপনার বাচ্চা হয় না এবং মহিলাদের কোন কারণটিতে বাচ্চা হয় না তা আগে আপনাদের জানতে হবে, আর এই বিশেষ তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তার আগে অবশ্যই বলে দিচ্ছি ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হচ্ছে আপনার উপকারে আসুক আর না আসুক আপনি অন্যকে বুঝাতে পারবেন যে কোন কোন কারণে বাচ্চা হচ্ছে না একজন পুরুষ বা নারীর। তো চলুন প্রথমে আমরা জানি পুরুষের কোন কোন কারণে বাচ্চা না হতে পারে। চিকিৎসকদের মতে প্রতি মিলিলিটারে যদি একজন পুরুষের সংক্রাণু 1.5 কোটির কম থাকে তাহলে কিন্তু গর্ভধারণের ক্ষমতা হারিয়ে ফেলতে পারেন একজন পুরুষ। সে অবস্থায় অবশ্যই আপনার সংক্রাণুর পরিমাণ 1.5 কোটির উপরে থাকতে হবে অবশ্যই। আর মহিলাদের যে কারণটিতে বিশেষ করে বাচ্চা হয় না তার মূল বিষয় হচ্ছে আপনার পিসিও। এই পিসিও হচ্ছে আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম। এটি সমস্যা দেখা যায় প্রায় বেশিরভাগ মহিলাদের শরীরে বা জরায়ুতে। এই সমস্যাটির কারণেই বেশিরভাগ বাচ্চা হয় না মহিলাদের। তাছাড়াও যাদের মাসিক সমস্যা আছে বা মাসিকের ত্রুটি আছে তাদের ক্ষেত্রেও অনেক সময় বাচ্চা হয় না। তবে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে অনেক নবদম্পতি আছেন যে বিয়ে করার পরপরই বাচ্চা নিতে চান না, এক বছর দুই বছর পাঁচ বছর ছয় বছর এভাবে গ্যাপ নেন, আর এই গ্যাপ নেওয়ার ফলে কিন্তু অনেক সময় বাচ্চা হয় না বা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম হয়ে যায় বা অনেক সময় ওভারওয়েট হয়ে যায়, মাসিকের জটিলতা দেখা দেয়, আরও বিভিন্ন সমস্যা দেখা দেয় একজন মহিলার শরীরে। তাছাড়াও যারা নবদম্পতি আছেন এই দুই তিন বছর বা পাঁচ বছর যারা বাচ্চা নিতে চান না বিয়ের পর, তারা বিভিন্ন ধরনের জন্মবিরতিকরণ পিল বা ইঞ্জেকশন ব্যবহার করে থাকেন। এই ধরনের হরমোনাল ট্যাবলেট বা বিভিন্ন ধরনের পদ্ধতি যখন ব্যবহার করেন তখন কিন্তু ওনার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে বা পরবর্তীকালে বাচ্চা নাও হতে পারে। সে অবস্থায় অবশ্যই আপনারা লাগাতার কোনো পদ্ধতি গ্রহণ করবেন না, একবার মিক্সড করে করতে পারেন। যেমন আপনারা কয়েকদিন কন্ডম ইউজ করতে পারেন, তারপর আপনার জন্মনিরোধক বড়ি আছে, বিভিন্ন ধরনের ইঞ্জেকশন আছে, পুরুষের জন্য আছে, বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, তা মেনে চলতে পারেন। তবে অবশ্যই যেটি আপনাদের মানতে হবে সেটি হচ্ছে আপনার বিয়ের পরপরই আপনার ছয় মাসের ভিতরে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে হবে। অবশ্যই আপনার গ্যাপ নেবেন না। অনেকেই বলেন যে আপনার কলেজ আছে, পরীক্ষা আছে, এক্সাম আছে, চাকরি আছে, চাকরি ইন্টারভিউ আছে, এরকম বিদেশ যেতে হবে, বিভিন্ন ধরনের ইস্যু দেখান। আসলে এই ইস্যুগুলোতেই আপনার কিন্তু দুর্ভাগ্য হতে পারে। সে অবস্থায় অবশ্যই বিয়ের পরপরই আপনার বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন, আর যদি চেষ্টা চালিয়ে ছয় মাসের ভিতর বাচ্চা না হয় তাহলে অবশ্যই একটু সচেতন হবেন এবং আরও ছয় মাস আপনারা চেষ্টা করতে পারেন। মোট হচ্ছে এক বছর আপনারা টোটাল ট্রাই করবেন নিজে নিজেই, তারপরও যদি বাচ্চা না হয় তখন চিকিৎসকের পরামর্শ নেবেন। তো বাচ্চা না হওয়ার পিছনে প্রথম কারণ যেটি বলেছিলাম মহিলাদের সেটি হচ্ছে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, জরায়ুতে সমস্যা। এই সিস্টের কারণে অনেক সময় মাসিকের ত্রুটি হয়, বাচ্চা হয় না বা বিভিন্ন ধরনের টিউমার হয়, বিভিন্ন ধরনের সমস্যায় ভোগেন মহিলারা। সে অবস্থায় অবশ্যই একজন নারীর বা মহিলার বা মেয়েদের খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে, ওভার ওয়েট কমাতে হবে, শারীরিক চর্চা বা ব্যায়াম অবশ্যই করতে হবে এবং দৈনিক কাজটাকে একটি সার্কেলের ভিতরে আনতে হবে।
তারপরও যদি মাসিকের ত্রুটি বা মাসিকের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু আপনার অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ হচ্ছে মাসিকটা যদি আপনার ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনার বাচ্চা নাও হতে পারে। এরপর চিকিৎসকের কাছে যাওয়ার পর যদি আপনার দেখা যায় টিউব ব্লক আছে বা জরায়ুর মুখ যদি বন্ধ থাকে তাহলেও কিন্তু এটি ট্রিটমেন্ট নিতে হবে। তো এতগুলো স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট নেয়ার পরও যদি আপনার কোনো ধরনের যদি কোনো কাজ না হয় বা বাচ্চা না হয় তাহলে স্টেপ বাই স্টেপ ট্রিটমেন্ট নিতে হবে। তার মধ্যে বিশেষ করে চিকিৎসকরা নিয়ে থাকেন এটি, ফার্স্ট আপনারা ঘরে ট্রিটমেন্ট নিলেন, শারীরিক চর্চা করলেন, ব্যায়াম করলেন, খাদ্যাভ্যাসের পরিবর্তন করলেন, ভালোভাবে সহবাস বা স্বামীর সাথে মেলামেশা করলেন, তারপরও যদি বাচ্চা হয় না 6 মাস বা 1 বছরের ভিতর, তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে ঔষধ যা চিকিৎসক আপনাকে দিবেন, সেকেন্ড টাইমেও যদি হয় না তাহলে 3 নম্বর হচ্ছে ওভুলেশন ইনজেকশন, এটির মাধ্যমে আপনাদের বাচ্চা বা হরমোনের কারণে অনেক সময় বাচ্চা হয় না, এই ইনজেকশনের মাধ্যমে বাচ্চা নেওয়ার চেষ্টা করতে পারেন। 4 নম্বর পদ্ধতি হচ্ছে IUI, মানে হচ্ছে বীর্য প্রতিস্থাপন। অনেক মহিলাদের জরায়ুতে ঠিকমতো বীর্য গিয়ে প্রতিস্থাপন হয় না, সে অবস্থায় আলগাভাবে আপনার চিকিৎসকের পরামর্শ নিয়ে IUI বা বীর্য প্রতিস্থাপন করতে হবে। আর এই 4 নম্বর পদ্ধতিতেও যদি না হয় তাহলে অবশ্যই লাস্ট এবং ফাইনাল আপনার জন্য টেস্ট টিউবের মাধ্যমে বেবি নেওয়া। এই টেস্ট টিউবের মাধ্যমেও আপনারা বেবি নিতে পারেন, তবে অবশ্য বাংলাদেশে এটি সচরাচর হয় না, এটি বেশিরভাগ দেখা যায় ইন্ডিয়াতে হয় এই টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা। তবে বাংলাদেশেও এটি আপনারা যদি করাতে চান তাহলে ইন্ডিয়াতে করাতে পারেন বা অন্যান্য পদ্ধতি আছে এগুলো করাতে পারেন। তবে অবশ্যই ফাইনাল যে কথাটি বলবো সেটি হচ্ছে যদি আপনারা এই সার্কেলের ভিতরে থাকতে পারেন, এই ট্রিটমেন্টের ভিতরে বা সঠিক চিকিৎসা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে গ্যারান্টি দিতে পারবো 100%-এর মধ্যে 80% নিশ্চিত থাকতে পারেন আপনার বাচ্চা হবে। যদি সবগুলো ঠিক থাকে, আপনার সব মিলিয়ে আপনি শারীরিক চর্চা বা সঠিক ট্রিটমেন্ট বা এই ধরনের পদ্ধতি নিয়ে থাকেন তাহলে অবশ্যই 100 ভাগের মধ্যে 80 ভাগ নিশ্চিত থাকতে পারেন আপনার বাচ্চাই হবে। অবশ্যই এখানে একটি লক্ষণীয় বিষয় যে মহিলাদের 30 বছর হয়ে গেছে তাদের কিন্তু অনেক সময় ডিম্বাণু কমে যায়, এই ডিম্বাণু কমে যাওয়ার ফলেও কিন্তু আপনার বাচ্চা না হতে পারে। সেজন্য অবশ্যই বলবো যে দম্পতিরা বাচ্চা নিতে চান তারা মহিলার 30 বছর হওয়ার পূর্বেই একটি নেন, দুটি নেন অথবা তিনটি নেন, আপনারা 30 বছরের আগেই কিন্তু নেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে 30 বছর পর মহিলার কিন্তু ডিম্বাণু কমে যেতে পারে এবং মা হওয়া থেকে বিরত থাকতে পারেন এই ডিম্বাণু কমে যাওয়ার ফলে। তো বন্ধুরা আজকে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমি অনলাইনে থাকলে উত্তর দিয়ে দেবো। আজ আসছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।